আর সেটা হচ্ছে পত্র প্রথম এই বিষয়ে আছে আমরা আলোচনা করব ইতিপূর্বে তোমাদের একটি অ্যাসাইনমেন্ট কিন্তু ইসলাম শিক্ষার উপরে চলে গেছে আচ্ছা তো আজকের বিষয়গুলো প্রথমে আমরা আলোচনা করার ক্ষেত্রে প্রশ্নপত্রের সাপ্লিমেন্টে কি লেখা হয়েছে সেটা আমরা দেখবো কি চাওয়া হয়েছে এরপর আমরা উত্তরপত্র নিয়ে আলোচনা করবো তো চলো আমরা আমাদের আলোচনায় শুরু করি তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে প্রশ্নপত্রের সাপ্লিমেন্টই রয়েছে আর এটা হচ্ছে তোমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট তো ইসলাম শিক্ষা বিষয় এখানে লেখা আছে ইসলাম শিক্ষা পত্র প্রথম আচ্ছা অ্যাসাইনমেন্ট নাম্বার তিন তৃতীয় অধ্যায় ইসলাম ও ব্যক্তি জীবন এটা আমাদের মূল শিরোনাম অ্যাসাইনমেন্টের কাজটা কি তাকোয়ার ধারণা গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিশ্লেষণ তাকোয়ার উপরেই আমাদের এই সমস্ত আলোচনাগুলো করতে হবে ফল বা বিষয়বস্তু তাকোয়ার পরিচয় গুরুত্ব প্রয়োজনীয়তা বিশ্লেষণ করতে পারব এক একটা ধাপগুলো যখন তুমি আলোচনা করবা তোমারও বুঝে আসবে এবং নিরীক্ষ করে বুঝে আসবে তো নির্দেশনা সংকেত ধাপ পরিধি এগুলো সম্পর্কে তো আগের থেকে জেনে আসছ তবুও বলে দিই নিচের বিষয়গুলো বিবেচনায় রেখে লিখতে হবে তা কোয়ার শাব্দিক ও পারিভাষিক অর্থ তার মানে তোমার পরিচয়টা থাকতে হবে তারপর আবার কি ব্যক্তি জীবনে তাকুয়ার গুরুত্ব প্রয়োজনীয়তা সেটা তোমাকে উল্লেখ করতে হবে এরপরে তাকু অর্জনের উপায় সেগুলো পয়েন্ট আকারে তুলে ধরলে সুন্দর হবে তো বর্তমান প্রেক্ষাপটে তাকোয়ার প্রয়োজনীয়তা বর্তমান প্রেক্ষাপট তাকোয়ার প্রয়োজনা প্রয়োজনীয়তা এই বিষয়টা আসলে আমাদের অবস্থার উপর নির্ভর করেই চাওয়া হয়েছে এখানে তোমার সৃজনশীলতা প্রকাশ পাবে আচ্ছা এরপরে পয়েন্ট দেখো তাকুয়াহীন জীবনযাপনের অসুবিধা সমূহ এবং তা থেকে উত্তরণের উপায় এটা তোমার সৃজনশীলতা তোমাকে প্রকাশ করতে হবে তুমি কি বুঝতে পারতেছো তাকোয়া না থাকার কারণে কি অবস্থা হয় আচ্ছা যখন আমরা উত্তরপত্র নিয়ে আলোচনা করব তখন তোমাদের সামনে তো স্পষ্ট হয়েই যাবে এবার এখানে দেখো নির্দেশক যদি এটা আমাদের আলোচনার বিষয় নয় তবু প্রথম বিষয়টাকে একটু বুঝিয়ে দিই এখানে নাম্বারটা তোমার বিশ নাম্বারে পরিব্যাপ্ত মানে তোমাকে পাঁচটি পয়েন্ট চাওয়া হয়েছে তো পাঁচটি পয়েন্টে যেহেতু চার করে করে আসবে তো ক এখানে তাকোয়ার শাব্দিক ও পারিভাষিক অর্থ আসবে এটা যদি মানে মূলভাবে তুমি বোঝাতে পারো সুন্দরভাবে তাহলে তোমাকে যথাযথভাবে নাম্বার দেওয়া হবে চার খ ব্যক্তি জীবনে গুরুত্ব প্রয়োজনীয়তা দশটি বা তার বেশি যথাযথভাবে লিখলে পয়েন্ট আকারে আর কি গ তাকু অর্জনের উপায় এখানে ছয়টি বা তার বেশি যথাযথভাবে লিখলে তারপর তুমি চার নাম্বার পাবা ঘ বর্তমান প্রেক্ষাপটে তাকুয়ার প্রয়োজনীয়তা কেমন সেটা যদি তুমি পাঁচটি পয়েন্টে তুলে ধরতে পারো তাহলে তোমাকে চার নাম্বার দেওয়া হবে শেষ যে বিষয়টা উম তাকুয়াহীন জীবনযাপনের অসুবিধাসমূহ তা থেকে উত্তরণের উপায় তো এগুলো সুন্দরভাবে লিখতে পারলে তোমাকে একবারে পূর্ণ বিশ নাম্বার তুমি পেয়ে যাবা যাক এটাই কিন্তু আমাদের চার নাম্বারটি আমাদের মূল লক্ষ্য ওদিকে আমাদের যাওয়ার প্রয়োজনই নেই এ ছিল আমাদের প্রশ্নপত্র নিয়ে আলোচনা এবার আমরা উত্তরপত্র নিয়ে আলোচনায় চলে যাব তো পশ্চিমবর্তী শুরুতেই দেখো বিসমিল্লাহ রহমানের রাহিম লিখেছি কল্লাজি বা ইল্লাহি ইসমিল্লাহিফত যে গুরুত্বপূর্ণ কাজগুলো আল্লাহর নাম নিয়ে ছাড়া শুরু করলে সেটা মধ্যে বরকত থাকে না তো তয়াময় পরান দয়াল আল্লাহ নাম শুরু করছি বাস বিসমিল্লাহ হয়ে গেল এবার আমাদের অ্যাসাইনমেন্টের মূল বিষয়টা তাকুয়ার ধারণা গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিশ্লেষণ মূল চাহিদা আচ্ছা যেহেতু আমরা এখানে আলোচনা করব তাকোয়া নিয়ে সেই জন্য তাকোয়া কেন্দ্রিক একটি আয়াতের একাংশ আমি এখানে উল্লেখ করে দিছি তো তুমি যদি পারো লিখলা আর যদি আরবিটা লিখতে তোমার অসুবিধা হয় বা সমস্যা হয় তাহলে তুমি অর্থটা নিয়ে আসবা তাতেও হবে তো ইন্না ক্রমাকুম আইন্দুল্লাহ কোয়াকুম সৌরতুল হজরত একশত চুরানব্বইতম আয়াত আচ্ছা অর্থাৎ নিশ্চয়ই আল্লাহর নিকট সবথেকে সম্মানিত সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকুয়াবান অর্থাৎ খোদাবিরু। ব্র্যাকেটে এখানে খোদাবির লিখে দিলাম সুরত হজুরত আয় নম্বর একশো চুরানব্বই বেশ এখন আমাদের মূল পর্বত শুরু হলো পরিচয় আর তাকুয়া এর শাব্দিক অর্থ বিরত থাকা মূল অর্থটা কিন্তু বিরত থাকা ব্যবহারিক দিক থেকে এর অর্থ আসে আল্লাহ ভীতি আত্মশুদ্ধি ইত্যাদি শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলার ভয়ে সকল ধরনের সকল ধরনের অন্যায় পাপাচার ও গুনাহের কাছ থেকে নিজেকে বিরত রাখা কোরআন ও সুন্নাহের আলোকে জীবন পরিচালনা করার পূর্ণ প্রচেষ্টা চালানো এটাই কিন্তু মূল তাকোয়ার চাহিদা এখানে দেখো আমরা যে তাকোয়ার পরিচয়টা দিলাম সেটা ব্যাখ্যা আকারে আমি দু এক লাইনে বোঝানোর চেষ্টা করতেছি যে যদি সামান্য ব্যাখ্যার আদলে ধারণা দেওয়া হয় তবে সর্ব অবস্থায় আল্লাহ তালা আমাকে দেখছেন এবং আমার কর্মকাণ্ডগুলোর হিসাব রাখছেন এরূপ মানসিকতা অন্তরে বদ্ধমূল রাখাই তাকোয়া সাথে সাথে ভালো মন্দের জবাবদিহিতার ভয়ে রাখা এটা হচ্ছে তাকোয়ার ব্যাখ্যামূলক আমরা একটা বর্ণনা দিয়ে দিলাম এবার আসলে এখানে কিন্তু আমি স্টার চিহ্ন একটা দিয়েছি যেটা দিয়ে বুঝিয়েছি যে এই বিষয়টা আসলে আলাদা একটা আলোচনা তো তুমি যদি এখানে শিরোনাম দিয়ে লেখো তাও কিন্তু হয়ে যাবে তো যার ভিতরে উক্ত গুণগুলো আসে তাকে মুত্তাকি বলা হয় অর্থাৎ ক্ষোধাবিরু তো এক ব্যক্তি চরিত্র ঘটনে তাকোয়া অনেক গুরুত্ব রাখে এর দরুন গোপনে পাপ কাজ হয় না সরাসরি তো পাপ কাজ করার প্রশ্নই আসে না মুসলিম বা মমিন সরাসরি গুনাহ করবে অন্যায় করবে সেটা অসম্ভব আর যার ভিতরে তাকোয়া থাকে সে ও আল্লাহকে ভয় করে তখন সে গুনাহ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করতে পারে দুই ইবাদতের মূলে তাকোয়া রয়েছে এটা বিহীন ইবাদত পূর্ণতায় পৌঁছায় না যে ইবাদতের মধ্যে তাকোয়া থাকবে না আল্লা থাকবে না কোনো রিয়া থাকবে সেই ইবাদত ইবাদত রূপে গুণ্যই হবে না তা সবগুলো সব নষ্ট হয়ে যাবে তিন ইমানের পরিপূর্ণতা নির্ভর করে তাকোয়ার উপর চার আল্লাহর সান্নিধ্য লাভে তাকোয়ার প্রয়োজনীয়তা অত্যাধিক আল্লাহ তাল্লাহ তো বিভিন্ন জায়গায় মুত্তাকিদের প্রশংসা করেছেন সেখানে আল্লাহ তালা তাদেরকে বলেছেন যে আল্লাহ তালা মুতাকিদের পাশেই আছেন আচ্ছা পাঁচ জীবনের সাফল্য এই তাকোয়াকে কেন্দ্র করেই নিহিত যেহেতু প্রত্যেকজন মুসলমান এবং মমিনের উদ্দেশ্য হচ্ছে আলফৌজু বিসাদ উভয় জগতের সফলতা বা কামিয়াবি জন্য এই তাকোয়াকে কেন্দ্র করেই আসলে সফলতাটা নিহিত ছয় আত্মার পরিশুদ্ধি ও প্রশান্তির জন্য তাকোয়া একটি অন্যতম দিক সাত আল্লাহর সন্তুষ্টি লাভের উপায় হলো তাকোয়া আট ইমানের পরিপক্কতা আসার মাধ্যম তথা এখলাস একনিষ্ঠতা যাকে বলে একমাত্র আল্লাহর জন্যই সব এই একনিষ্ঠতা হচ্ছে তোমার তাকোয়ার একটা দিক নয় যাহার থেকে মুক্তি ও জান্নাত লাভ এ প্রসঙ্গে আল্লাহ তালা বলেছেন ওয়া ফল ওয়া আগের কথাই থাকবে যদি আরবিটা লিখতে পারো সুন্দর হয় তাহলে উল্লেখ করবা আর যদি আরবিতে নাও লিখতে পারো তো কথাটা উল্লেখ করবা অনুবাদে অর্থ যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় করে এবং নিচেকে কু কুপ্রবৃত্তি থেকে বিরত রাখে তার বাসস্থান হবে জান্নাত সুরান আচ্ছা এরপর দশ নম্বর কি লিখলাম যে অন্যান্য কয়েক স্থানে আল্লাহ তালা বলেছেন আগেরগুলার কিন্তু তোমার সবগুলার দলিল আনা তো সম্ভব না তো আমি শেষের এই দুইটা জিনিসের তোমার দলিল নিয়ে আসছি মুত্তাকিদের সম্পর্কে যে আল্লাহ তালা কী বলতে চাচ্ছেন অর্থাৎ আল্লাহ তালা নিশ্চয়ই তাকুয়া অবলম্বনকারীদের ভালোবাসেন সুতরাং বোঝা গেল যে ব্যক্তিজীবনে জীবনে তাকুয়ার গুরুত্ব অপরসীম যেহেতু আমাদেরকে চাওয়াই হয়েছিল যে ব্যক্তি জীবনে তাকুয়ার গুরুত্ব নিয়ে ও প্রয়োজনীয়তা নিয়ে তুমি দশটা পয়েন্ট আলোচনা করবা এরপর আসো ইষ্ঠাচিহ্ন দিয়ে এটা একটা আলাদা আলোচনা তো এখানে তোমার মুত্তাকিদের যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে কিছুটা আলোচনা আমরা করতেছি যে কি কি উপায় গ্রহণ করলে পরে তুমি তাকুয়া অবলম্বন করতে পারবা মহামহিয়ান আল্লাহ তালা সুরা বাকার তিন ও চার নং আয়াতে মুত্তাকিদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে গিয়ে বলেছেন যে তারা অদৃশ্যের উপর বিশ্বাসী হয় সালাদ প্রতিষ্ঠার প্রতি সজাগ দৃষ্টি রাখে তার দেয়া রিজিক হতে ব্যয় করে পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে এবং নবিরাসুল ও আসমানি কিতাবকে বিশ্বাস করে অনুসরণ করার প্রতি সর্বদা যত্নশীল থাকে অতএব বোঝা গেল যে উক্ত বিষয়গুলো সহ সৎকর্ম করা বিশেষ করে সব ধরনের অন্যায় থেকে নিজেকে বাঁচিয়ে রাখা তাকুয়া অর্জন করার অন্যতম একটি উপায় বা অন্যতম উপায় এরপর আরেকটা পয়েন্টও নিয়ে আসলাম যে সর্বদা হালালকে গ্রহণ করা ও হারামকে বর্জন করার ব্যাপারে সচেষ্ট থাকা হালাল হারামের মাঝে সন্দেহযুক্ত বিষয়গুলো থেকে নিজেকে বিরত রাখা এটাও কিন্তু তাকুয়া অর্জনের উপায় আচ্ছা এই ব্যাপারে রসুল সাহায্য কি বলেছেন একটা ছোট্ট প্রমাণ নিয়ে আসলাম রসুল বলতেছেন দা বুকা, ইলা বুক অর্থাৎ যে জিনিস বা যে বিষয় তোমাকে সন্দেহের মধ্যে ফেলে তা ছেড়ে দাও যেটা তোমাকে সন্দেহে ফেলে না সেদিকে যাও তো উপরোক্ত এই আলোচনাগুলো আমরা পেলাম যে তাকোয়া অর্জন করার উপায়গুলো এই সমস্ত দিকগুলো যদি আমরা খেয়াল করতে পারি তাহলে আমাদের ভিতরে তাকোয়া আসবে বলে বা ধরে রাখতে পারবো বলে আশা রাখা যায় এরপরে দেখো হ্যাশ দিয়ে আলাদা একটা আলোচনা আমরা নিয়ে আসলাম যে বর্তমান সমাজে তাকুয়া অর্জনের উপায়টা কি আচ্ছা বর্তমান সমাজে তাকোয়ার অভাবেই হত্যা ধর্ষণ দুর্নীতি সহ নানা ধরনের অপকর্ম ছড়িয়ে ছিটিয়ে আছে তাই এর মাধ্যমে বর্তমান প্রেক্ষাপটে দূরীকরণ সম্ভব এর মাধ্যমে বলতে তাকুয়ার মাধ্যমে তো ক হজরত ইবনে আব্বাস সৈদ আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি নিজেকে শিখ কবিরাগুনা অশ্লীল কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখে তাকে মুত্তাকি বলা হয় আচ্ছা আর মুত্তাকি সততা আমানতদারিতা ধৈর্য শকর ও আদল ইনসাফ ইত্যাদি গুণে গুণান্বিত হয়ে থাকে হজরত আব্বাস সদী আল্লাহ তাল কথাগুলো এখানে আমরা উল্লেখ করে দিলাম খ আমরা সংকটের মধ্যে রয়েছে বর্তমান প্রেক্ষাপটে আর সুরত তলাকে চালা বলেছেন যে কেউ আল্লাহ আল্লাহতালার ব্যাপারে তাকওয়া অবলম্বন করবে তিনি তার জন্য সংকট থেকে উত্তরণের পথ তৈরি করে দেবেন এবং এমন স্থান হতে রিজিক দেবেন যা ধারণার বাহিরে হবে এখানে কিন্তু দেখো আমি আয়ারটা আনিনি কারণ একদিকে আলোচনাও লম্বা হয়ে যাবে আর দিকে তোমার সবগুলোর মধ্যে আনতে গেলে কথা আবার বেড়ে যাবে ভিন্ন বিষয়গুলোকে কেন্দ্র করেই বা তোমাদের জন্য কঠিন হয়ে যাবে বলেই ভেবে আমি আনিনি আচ্ছা এরপরে দেখো গ সুরা মাইদার সাতাইশতম আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেন আল্লাহ শুধুমাত্র মুত্তাকিদের এবাদত কবুল করেন তার মানে অবশ্যই এবাদত কবুল হওয়ার জন্য তোমার আল্লাহর যে ভীতি বা এখলাস সেটা অবশ্যই থাকতে হবে এর অর্থ আমাদের চাওয়া পাওয়া দোয়া কবুল হওয়ার একটি মাধ্যম এর অর্থ হচ্ছে কি আমাদের চাওয়া পাওয়া দোয়া কবুল হওয়ার একটি মাধ্যম তথা তাকোয়া তো বিভিন্নভাবে আতঙ্কিত হয়ে আমরা থাকি আল্লাহ বলেন যারা তাকোয়া অবলম্বন করে এবং নিজেকে সংশোধন করে কেয়ামত দিবসে তার কোনো ভয় নেই আমরা আশার বাণী পাচ্ছি এবং দুশ্চিন্তা তাকে গ্রাস করবে না সোরা আরাফ আয়াত নাম্বার পঁয়ত্রিশ তারপরে কি ঘ যে কোনো কাজ সহজ হয়ে যাবে এগুলো এক একটা তাকোয়ার তোমার প্রয়োজনীয়তা এ ব্যাপারে আল্লাহতালা বলেছেন যে তাকোয়া অবলম্বন করলো তার জন্য কাজগুলো সহজ করে দিবেন তো বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা তাকোয়াকে অবলম্বন করি তবেই আমাদের কাজগুলো সহজ হয়ে যাবে সুরাত তালাক আয়াত নাম্বার চার উম অনিচ্ছা সত্ত্বেও অনেক পাপ আমাদের হয়ে যায় বর্তমান প্রেক্ষাপটে এ ব্যাপারে সান্ত্বনা প্রদান করে সুরাত তালাকের পাঁচ নং আয়াতে আল্লাহতালা বলেন যে আল্লাহকে ভয় করে তিনি তার পাপ মোচন করেন এবং তার জন্য মহা পুরস্কারের ব্যবস্থা করেন এই হচ্ছে আমাদের বর্তমান প্রেক্ষাপটে তাকোয়া অর্জনের উপায় আমরা যখন এই এই সমস্ত জিনিসগুলো মাথায় রাখবো যে আমরা একদিকে সান্ত্বনা পাচ্ছি আমাদের কাজগুলো সহজ হয়ে যাচ্ছে ওইদিকে আল্লাহ তালা রহমত আসছে তখন কিন্তু আমরা তা প্রতি একটা আগ্রহী মনোভাব রাখতে পারবো তো পরবর্তী আলোচনা যাওয়ার আগে আর একটি কথা তোমাদেরকে বলতেই হয় যে আমাদের এই চ্যানেলটির সাথে সাথে আরও কয়েকটি চ্যানেল রয়েছে যেগুলোর মধ্যে তোমাদের শিক্ষামূলক অনেক ভিডিও আপলোড হয়ে থাকে তো তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো তোমরা সেগুলোর মধ্যে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা বলে আশা রাখি পরবর্তী হ্যাশ দিয়ে দেখো পরে যে আমাদের আলোচনার বিষয় আছে সেটাকে আমি নিয়ে আসলাম তো ইমান হলো ভয় এবং আশাকে কেন্দ্র করে হয়ে থাকে আলি ইমানু রজাই ও হফ আচ্ছা অর্থাৎ আল্লাহকে ভয় করে তার শাস্তির ভয়াবহতাকে সামনে রেখে নিষিদ্ধ বস্তু ও কাজ থেকে নিজেকে বিরত রাখা তাহলেই সফলতা ও সার্থকতা অর্জিত হয় আর এটাই হলো তাকোয়া তাকোয়া না থাকলে লজ্জাশীলতা হারিয়ে যায় আর রসাল্লাম বলেন লজ্জাহীন ব্যক্তি যা খুশি তাই সে করতে পারে তখন তার পাপের জগতে বিচরণ করাতে কোনো বাধা থাকে না তখন ব্যক্তি থেকে সামাজিক পারিবারিক ও রাষ্ট্রীয়ভাবে অরাজকতার সৃষ্টি হয় সকল স্থানে দুর্নীতি ও অনৈতিকতার প্রসার ঘটে থাকে যদি চোর আল্লাহকে ভয় করতো তবে সে চুরি ছেড়ে দিত তথা তাকোয়া যদি থাকত আচ্ছা যদি ঘুসখর তাকোয়াবান হতো তবে অন্যের ক্ষুণ্ণ করতে সক্রিয় হতো না অবাধ্য সন্তান পিতামাতাকে কষ্ট দিত না সে যদি আল্লাহকে ভয় করত। সুতরাং সকল অবস্থাতে তাকোয়াকে অনুসরণ ও প্রচলন ঘটানো সম্ভব হলে সামাজিক অবক্ষয় থেকে মুক্তি লাভ করার পথ মিলবে এর ফল ফলাফল জানিয়ে অন্যকে দাওয়াত দিতে হবে তথা নাহি আনিল মুনকার কে সামনে রেখে পরেজকারিতা অবলম্বনের প্রতি উৎসাহ উদ্দীপনা প্রদান করতে হবে দায়িত্ব অনুশাসনের স্থানে তাকোয়াকে প্রাধান্য দিয়ে নেতা নির্বাচন করতে হবে তবেই তাকোয়াহীন জীবনে অসুবিধা সমূহ থেকে উত্তরণের উপায় খুঁজে পাওয়া সম্ভব হবে এখানে আমি আমার সৃজনশীলতা দিয়ে যতটুকু পেরেছি লিখেছি ইচ্ছাগুলো বড় করা যেত কিন্তু এমনিতেই অনেক বড় হয়ে গেছে তাই আমি আর বড় চাইনি তো তুমি তোমার সৃজনশীলতা দিয়ে যেভাবে উত্তরণের পথ তুমি খুঁজে পেতে পারো এখান থেকে ধারণা নিয়ে লিখতে পারবা আচ্ছা পরিশেষে বলতে চাই সারসংক্ষেপ স্বরূপ যে আল্লাহ তালা যেন আমাদের সকলকে এই উত্তম বৈশিষ্ট্যে বিশেষত করে দেন আই মিন ব্যস নিয়ে আমাদের আলোচনা এখানেই সমাপ্ত ঘটল তো এই যে আলোচনাটা আমরা করলাম যদি তুমি এখানে ভালো করে শুনে থাকো আশা করি তোমার অ্যাসাইনমেন্ট লিখতে অনেকটা সুবিধা হবে তো যাই হোক আজকের মতো আলোচনা আমরা এখানে শেষ করলাম আগামীতে যদি আবারও কোনো অ্যাসাইনমেন্ট সামনে আসে আবার দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আরহামুল্লাহ